ছেলে তো গাল ফুলিয়ে বসে আছে তাকে স্মার্টফোন কিনে দেয়নি বলে। হুম 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 না না না, ইটস নট অ্যাবাউট এবিলিটি। যার টাকা থাকবে সে বাচ্চাদের কোনো অন্যায় আবদার মানবে এবং যা চাইবে তাই কিনে দেবে। আমাদের আসলে এভাবে ভাবা উচিত না। এক্স্যাক্ট হন তোর হবে। আমার মাই পোলা কিন্তু ইংলিশ লইয়া পড়ে, তো এই বরিশিলের কথা কই আমার ইজ্জতটা খাইস নি। আর একটা কথা, তোর হুবা আম্মা যদি জিগে যে খাইছো কিনা, পকাত তুই আবার কইস না যে খাইনি, ঠিক আছে? আচ্ছা। আর ওই খাওন দেখে আউট করিস না, ওই খাওয়াইনি কারণ হচ্ছে যে বমি হের বের লিখে, ঠিক আছে? মোর ইজ্জত খাবি না একদম। ওকে, আই লেট ইউ গো, ইয়াল ক্যাচ আপ। আম্মু আমি দেখছি মা। তারপর আব্বু তোমার কি খিদা লাগছে? কিছু খাওয়া দাওয়া করছো? কিচ্ছু খাও নাই দেখছিস, না খাওয়া নিয়ে আসছিস, চেহারাটা শুকায় গেছে।